গাইস, শুভ দুপুর বেলা। তো ব্যাপারটা হচ্ছে মানে এতদিন তো 2 থেকে 3 দিন মতো বাসুবাড়িতে ছিলাম, ঠিক আছে গাইস। এখন বাড়ির দিকে যেতে হবে আর কি। তো একা একা মানে একা একাই যেতে হবে, কারণ দিদার সাথে মানে এসেছিলাম আর কি। এবার ওরে নিয়ে বাড়ি যেতে হবে, কারণ ও কান্না করছে, ঠিক আছে। তোর নেবো না, ঠিক আছে? কেন বাড়ি যাবি তুই আমার সাথে? যাবি তাহলে আমার সাথে ঝগড়া কেন করিস? ব্যাপারটা হচ্ছে ওখানে মানে ও মানে শুধু যাওয়ার জন্য এখন ভালোভাবে মানে ভালোভাবে ব্যবহার করছে, কিন্তু তার আগে না ফোন ব্যবহার করছিল, কারণ সে মাছ চেষ হচ্ছে এইসব করছিল, ঠিক আছে। এখন বাড়ি যাওয়ার সময় আর ও বলছে বাড়ির দিকে যাবে, কারণ ওখানে মানে এখানে ওর মা নেই আর কি। সেই জন্য ও বলছে কি আমি বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। ও আবার ওর মা বাবা যাবে দিল্লিতে, এবার ও যাবে সাথে, তখন আমার বাড়ি যেতে হবে, কারণ বাড়ি আবার স্কুলে প্রোগ্রাম আছে নাকি স্কুল থেকে ঘুরতে নিয়ে যাবে আর কি, সেই নিয়ে আলোচনা করতে হবে। তো ব্লগটা দেখো, এখন বাড়ির দিকে যাবো আর কি। এখানে ওয়েদারটা না পুরো গরমে গরম, মানে এখনই ঘেমে যাচ্ছে, ঠিক আছে গাইস। আর এইদিকে মানে রোদে ভর্তি হয়ে গেছে, রোদে ভর্তি দিনের ওয়েদার পরে পুরো গরম গরম গরম। এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু গাইস ফুলহাতা জামা না পুরো গরমে মরে যাচ্ছি। আর এখন সেই ওয়েদারটা মানে এখানে টাটা বলার সময় চলে এসেছে। এই জায়গাটা এতদিন ধরে ছিলাম, 2 থেকে 3 দিন ছিলাম, কিন্তু এখন টাটা বলার সময় চলে এসেছে। আকাশটাও বেশ উঁকি মারছে, ঠিক আছে। টাটা গাইস, বাড়ি যাওয়ার সময় না ছেলেবেলা গরম লাগছে আর কি, মানে বলার মতো না। আরো ফুল জামা ছেলেবেলা গরম লাগছে, তো পাখা চালায় এখন। ও মজা নিচ্ছি, কারণ টোটোটা আসার অপেক্ষা, কারণ এখান থেকে অনেকটা হাঁটতে হবে, যেহেতু সেখানে টোটোটা আসবে, মানে টোটো ভাড়া করেছি আর কি, টোটোটা আসবে, তারপরে বাড়ির দিকে যাবো। আর ছেলেবেলা গরম লাগছে, ফাইনালি টাটা বলার সময় চলে এসেছে, কারণ টোটো চলে এসেছে আমাদের, ঠিক আছে। এখন এই জায়গাটা অনেক মজা নিয়েছিলাম, মানে মজা করছিলাম। এখন বাড়ি যাওয়ার সময় সেই মেঘটা উঁকি মারছে, আর সেই বাগান, ঠিক আছে। টাটা বলার সময় চলে এসেছে, কারণ টাটা টাটা, আবার পরে এক সময় আসবো। আমার কথাগুলো খুব খারাপ, কি বলবো, কোন দিকে যাবো ঠিক বুঝতে পারছি না, ঠিক আছে। কমেন্ট করে জানাও গাইস, আমার কথাগুলো কি ভালো কি খারাপ বা চেঞ্জ করতে হবে কি, তোমরা কমেন্ট করে জানাও। রাস্তাগুলো না সেই লেভেলের একদম, দেখো ভিডিও দেখলে হয়তো বুঝতে পারছো, মানে কি বলতো না, রাস্তা কেমন এখানে একদম ভালো না, পুরো নর্থ চলে দেখো ভাই, রাস্তার অবস্থা পুরো খারাপ। এখান থেকে যেতে গেলেও মিনিমাম যতটা সময় লাগে তার ডবল ডবল সময় চলে যাবে, কারণ রাস্তাটা খারাপ আর কাকার জোরও চাতি পারবে না। ব্যাপারটা হচ্ছে অনেকদিন পরে না রাস্তা থেকে বেরোলাম, ঠিক আছে। এখন ঘুরতে বেরোয়েছি, এখন আসছি দোকানে, ঠিক আছে। দোকানে আসলাম, এখন একটু মানে খাবার টাবার নেবো আর কি, যাবো দিন ঘুরতে, ঠিক আছে। অনেকদিন পরে বেরোলাম, এখন ঘুরতে যাবো। ভাই ভাই কী কী নিবি? নে 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 ভাই, সত্য কথা বলতে না অনেকদিন পরে বেরোলাম, বেশ ভালো লাগে, ঠিক আছে ভাই। আর প্রকৃতি দৃশ্যর মতো আগের একটা ভিডিওর মতো মজা নিচ্ছি, ঠিক আছে। ছেলেবেলার মজা লাগছে, বলবো এদিকে প্রকৃতি দৃশ্য। ভাই 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 গাইস, আমাদের যেখানে আসার কথা না চলে এসেছি, আর এখান থেকে লুকটা গাইস দেখো একদম সেরা লেভেলের লাগে। এরকম প্রকৃতির দৃশ্য না গ্রামে বেশ ভালো লাগে। আর এদিকে জল থাকলে না মানে এই যে বিলের মতো, ঠিক আছে, পুরো সেই লেভেলের লাগে। এখন হয়তো জল নেই, দেখো এখানে একটু জল, তো এই জায়গাটা পুরো বিল, ঠিক আছে গাইস। এইদিক থেকে লুকটা দেখো, পুরো এদিকটা জল থেকে মাঝখান থেকে রাস্তা, পুরো বর্তির বিলের মতো ফিলিংস, ঠিক আছে গাইস। আর এনজয় না সিনেমাটি শটে। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই। এখানে এসে না দাঁড়িয়েছে, ঠিক আছে গাইস, একদম সেরা লেভেলের লুক লাগছে, ঠিক আছে। এদিকে দেখো যে পাটকাটি না, এখনো সময় পুরো পাটকাটি, মাঝখান দিয়ে রাস্তা আর পাশ দিয়ে পুরো বিল, ঠিক আছে গাইস। এখানে জায়গাটা একদম সেরা লেভেলের, মানে সিনেমাটিক শটগুলো দেখো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। একদম সেরা লেভেলের জায়গা, সাথে সূর্যটা দেখো উঁকি মারছে, উঁকি উঁকি। চলে আসা
অনেক সময় না গাইজ এখান থেকে পুরো জল থাকে, কিন্তু এখনো সময়টা জল নেই, কিন্তু জল থাকলে না একদম শেয়ালে হয়ে লাগতো, এখনও পাট উঠিনি ঠিক আছে। আর এদিকে হয়তো বৃষ্টি তেমন একটা হয়নি, বৃষ্টি হলে এদিক থেকে পুরো জল থাকে, মানে বর্তি বিলে পুরো ফিলিংসটা এখানে চলে আসে। দেখো গাইজ এখান থেকে জল জল থাকলে না এই যে সে বর্তি বিলের মতো পাশে পাট কাটি, কিন্তু রাস্তাটা খালি ভালো, বর্তি বিলের রাস্তাটা কিন্তু একদম অবস্থা খারাপ। আর এদিক থেকে জল থাকলে একদম শেয়ালে হয়ে লাগতো গাইজ, এখানে মানে শেয়ালে বেলের মজা নিচ্ছে ঠিক আছে গাইজ। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ওই ব্লগের পরে এখন বাড়ি চলে এসেছি ঠিক আছে। এখন আমার এটিএম থেকে টাকা তুলতে হবে, যেহেতু বাবার কাজের টাকা, সেই টাকাটা তুলতে যাবো, কিন্তু সেই নারু না বাড়ি থাকে না, বাড়ি থাকে না। দেখো গাইজ শেষে দেখছে কিন্তু মোটে বাড়ি থাকে না। দে এটিএমটাতে বাড়ি তো থাকে না, এটিএম দে এটিএম দে এটিএম দে। এই ফাইনালি এটিএমটা পেয়ে গেলাম ঠিক আছে। এখন বাজারে গিয়ে না টাকা তুলবা, রে রে দুদিন ধরে বলছি বাবা কারেন্টের বিল টাকা দেবে, সেই টাকা দিতে পারছে না। তো গাইজ এবারে ভিডিওটা কিয়নে আসার কথা ছিল, কিন্তু কিয়নেটা আনতে পারিনি, কারণ এডিটে একটু সময় দিতে হবে ঠিক আছে গাইজ। আর এখন আমি এডিট করিনি, এডিট করবো তারপরে ছাড়বো, কিন্তু এডিটটা করিনি আমি। এই ভিডিওটা যাও একটু লাইফস্টাইল ব্লগ মতো, তো এটা যেভাবে করে দিলাম, তো এর পরেরটা কিউনে ঠিক আসবে ঠিক আছে। এই কিউনের শ্যুট একদম মানে কমপ্লিট, এখন খালি এডিটটা বাকি, কিন্তু এডিটটা করা হয়নি, এডিটটা করে আমি ছেড়ে দেবো। কিন্তু এইটা কিন্তু ছাড়তে পারলাম না, কী করবো আজকে, হয়তো এখন হয়তো এই ভিডিওটার জায়গায় অন্য ভিডিওটা ছাড়তে হতো, কিন্তু এই ভিডিওটা আমি ছাড়তে পারিনি। তো এরপরে নেক্সটটা কিউনে ভিডিওটা আসবে, তো অপেক্ষায় থাকো, হয়তো দুদিন পরে দিয়ে দেবো, এটা তাড়াতাড়ি দিয়ে দেবো, তো দেখে যাবো। তখন পারবি, তখন বলতেই পারবি, বলতেই পারবি। ক্রেডিট আমার লাগবে না, তুই পুরো কর, কি শুধু যেটুকু বলে দেবো সেটুকু শুধু ভিডিও বানা। তুই যা উই যা দোকান বল বল বল, এই ব্যাপারটা যা বলছে কি আমাদের স্কিপ লিখে দেবে, শর্ট ফিল্ম এর স্কিপ বলছিল, এক্ষুনি 20 টাকা দেবে, 20 খাওয়ার জন্য তা দিল না। ফাইনালি এটিএম এ চলে এসেছি ঠিক আছে গাইজ, এখন টাকা তুলতে হবে। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড, হ্যাঁ তো গাইজ আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, মানে আর বুঝতে পারিনি কি করবো ঠিক আছে। একটু জানি ভিডিওটা খারাপ হয়েছে, বাট কি করো, কিছু করার নেই, কারণ সিম্পল একটা ব্লগ হলো। তো নেক্সট ভিডিওতে কিউনেটা আসবে, সবাই অপেক্ষা করো, দুদিন পরে আসবে। তো দেখা হচ্ছে কিউনে ভিডিওতে, তুমি টাটা বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।